রাবেক, আপনি সাধারণত যে রাস্তা দিয়ে যান এটি সে রাস্তা নয়, এটি একটি পুরনো রাস্তা। আর তখন সে রাস্তা দিয়ে যাওয়ার সময় সকলে ক্ষুধা অনুভব করে। আর ঠিক ওই সময় তারা অনেক দূর থেকে একটি তাঁবু দেখতে পেলেন। সেখানে ছিলেন আবু বাকর রাদিয়াল্লাহু এবং তার গোলাম আমির ইবনে ফাহেরা রাদিয়াল্লাহু, ও তাদের গাইড হিসেবে ছিলেন আবদুল্লাহ ইবনে ওয়ারাকাত, যিনি তখন পর্যন্ত মুসলমান হননি, অর্থাৎ তিনি তখন কাফের ছিলেন। আর তার সাথে ছিলেন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁবুতে গিয়ে দেখলেন একজন বুড়িমা সেখানে বসে আছে। তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, মা, কিছু খাবার পাওয়া যাবে? সে বুড়িমা বললেন, বাবা, অভাবের সময় চলছে, খাবার কোত্থেকে পাবো বলো। তবে সেখানে একটি রুগ্ন ও দুর্বল একটি বকরি দাঁড়িয়ে ছিল। সেই বকরিটিকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা কি বকরি থেকে দুধ আরোহণ করতে পারি? বুড়িমা বলল, এই বকরির শরীরে তো কোনো গোশত নেই, তাহলে দুধ আসবে কোথা থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, আপনি শুধু অনুমতি দিন, বাকি কাজ আমার উপর ছেড়ে দিন। বুড়িমা বলল, আচ্ছা ঠিক আছে, নিয়ে নাও। যে কাজটি হওয়া সম্ভব নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা করতে দেখে বুড়িমা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরিটিকে ধরে কাছে আনলেন এবং বকরিটির স্তনে হাত দিলেন। ঠিক তখন স্তনটি নিচে নেমে আসলো আর বকরিটির স্তন থেকে দুধ বের হতে লাগলো। সাধারণত কোনো বকরি থেকে এক পোয়া দুধ পাওয়া যেত। বুড়িমা বলল, আমরা গ্রামে থাকি, আমাদের গ্রামের চারিদিকে অনেক বকরি দেখতে পাওয়া যায়, সেগুলো থেকে এক পোয়ার বেশি দুধ দোয়ানো যায় না, আর আপনি তো পুরো ভারী ভরে দিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমার কাছে গিয়ে উপস্থিত হলেন। বুড়িমার নাম ছিল উম্মে মা আবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমাকে দুধ পান করালেন এবং তার তিনজন সাথীকেও দুধ পান করালেন, তারপর নিজে পান করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সেই বকরি থেকে হাড়ি ভরে দুধ দোয়ালেন। তা দেখে বুড়িমা আরও চিন্তিত হয়ে গেল। ভাবলেন, কি করে সম্ভব এই রুগ্ন দুর্বল বকরি থেকে এত দুধ পাওয়া? সাধারণত একটি বকরি বা ছাগলের গড় আয়ু 7 বছর থাকে। আমাদের দৃষ্টিতে 7 বছর বয়সে বকরিটির মরে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুদরতি হাতের স্পর্শের কারণে, স্পর্শের বরকতে বকরিটি 22 বছর বেঁচে ছিল। আমরা বলি সুবহানাল্লাহ। আর সেই বকরিটিকে জবাই করা হয়নি। হযরত ওসমান রাদিয়াল্লাহুর সময়কালে এই বকরিটি মারা গিয়েছে। বুড়িমার স্বামী যখন সন্ধ্যায় তাঁবুতে আসে, সে দেখে হাড়ি ভর্তি দুধ। উনি তো বেশ অবাক হয়ে গেল। উনি ভাবল, এই অভাবের সময় দুধ কোথা থেকে এলো? ঠিক তখনই বুড়িমা বলল, দুধ ওই বকরি থেকে এসেছে। তার স্বামী বলল, আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই রোগা দুর্বল বকরি এত দুধ কি করে দিল? এই বকরির শরীরে তো কোনো গোশত নেই। তখনই বুড়িমা বলল, আজ এক বরকতময় যুবক এসেছিল, তার হাতে এমন বরকত ছিল। এই কথা শুনে তার স্বামী অবাক হয়ে বলল, তাই নাকি? সে যুবক দেখতে কেমন ছিল, আমাকে তার বর্ণনা দাও। বুড়িমা তখন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার এক বর্ণনা দিলেন। বুড়িমা বললেন, রাআইতু রাজুলান ফাহিরাল ওয়াদাতা আবলাজাল ওয়াজ হাসানাল খালক লাং তাইব ওয়া ফাজালা লাম তুজরি বিহি সাআলা আসাজ্জু আকরান ওয়াসিমুন কাসীম ফি আইনাইহি দাআজ ফি সাউতিহি সাআদ ফি লিহিয়াতিহি কাফা ফি উনুকিহি সাতা ইং তাকাল্লাম আলাহুল বাহা ওয়া ইং সাকাতা আলাহুল ওয়াকার ফাওয়া আনদারুস সালাতা। সে কি অপরূপ সৌন্দর্যের অধিকারী ছিল সে যুবক! সেই বুড়িমা আমাদের প্রিয় নবীর অপরূপ সৌন্দর্যের বর্ণনা উপস্থাপন করলেন। সে বলল, আমি এমন আশ্চর্য এক যুবক দেখেছি, আমার কাছে মনে হয়েছে যেন পূর্ণিমার চাঁদ সুন্দর সুসজ্জিত পোশাকে পৃথিবীতে নেমে এসেছে। পূর্ণিমার চাঁদ যেন সদিচ্ছায় পৃথিবীতে নেমে এসেছে। পূর্ণিমা চাঁদের চাইতেও নুরানি তার চেহারা, অপরূপ তার শারীরিক গঠন। তার পেট বেশি বড় ছিল না, তার মাথায় চুলগুলো উস্কো খুস্কো ছিল না, মাথা থেকে পা পর্যন্ত নূরের আলো ঝলমল করছিল। যেদিক থেকেই দেখি না কেন, তার অপরূপ সৌন্দর্য চোখে পড়ে। আল কসিম, এর মানে হচ্ছে যত দেখি ততই দেখার ইচ্ছে জাগে। ওয়াসিম, পৃথিবীতে অনেক সুন্দর সৃষ্টি আসবে যাবে, কিন্তু পৃথিবীতে ওয়াসিম আর কসিম একসাথে একবারই এসেছে সেই যুবকের মাঝে। এর আগে বা পরে কারো মাঝে কখনো ওয়াসিম এবং কসিম একসাথে আসবে না। ইউসুফ আলাইহিসসালাম পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ব্যক্তি ছিলেন, কিন্তু ওয়াসিম আর কসিম শুধু একজনের মাঝেই ছিল। তিনি হলেন আমাদের পেয়ারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে একবার স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যাকে একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করে, এটাকেই ওয়াসিম বলা হয়। চোখের পলক পড়তে চায় না, নিষ্পলক তাকিয়ে থাকতে মন চায়। তার চেহারার নূরের ঝলকানি এতটাই তীব্র যাতে দুচোখ জুড়িয়ে যায়। তাকে একবার দেখলে এই মন তৃপ্ত হয় না, বারবার দেখার ইচ্ছে জাগে।
পৃথিবীর সবচেয়ে সুন্দর কিছু সৃষ্টি একবার দেখলে খুব ভালো লাগে, দ্বিতীয়বার দেখলে আরেকটু কমে যায়, তৃতীয়বার দেখলে আরও একটু কমে যায় এবং শেষ বেলায় একদমই ভালো লাগে না, আকর্ষণই হারিয়ে যায়। কিন্তু আমাদের পেয়ারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারাটি একবার কেন সারাটি জীবন দেখলেও আমাদের মন ভরবে না, আমাদের হৃদয়টুকু তৃপ্ত হবে না। যাকে সারা জীবন দেখলেও মন ভরে না তাকে ওয়াসিম বলে, আর কসিম হচ্ছে তাকে যেদিক থেকেই দেখা হোক না কেন তার অপরূপ সৌন্দর্য ফুটে ওঠে। সে যুবকটির মাথা থেকে পা পর্যন্ত, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব কিছুই অপরূপ সৌন্দর্যে ভরপুর, এটাকেই বলা হয় কসিম। পরিমা বলল, আমি সেই পূর্ণিমার চাঁদের মতো মানুষটির জন্য নিজেকে উৎসর্গ করতে পারি। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অসাধারণ একটি বর্ণনা দিল। সে বলতে লাগলো, মানুষটিকে দেখে মনে হয় যেন পূর্ণিমার চাঁদ রাজকীয় পোশাক পরে মাটিতে নেমে এসেছে, তার কাছে মনে হয় পূর্ণিমার উজ্জ্বল চাঁদ যেন জমিন থেকে উদিত হয়েছে। মানুষটিকে যেভাবেই দেখি শুধু সৌন্দর্য আর সৌন্দর্য চোখে পড়ে, আর যতই দেখি দেখার শখ মিটে না। পূর্ণিমা বলল, আমি যে মানুষটিকে দেখেছি তার চোখগুলো অদ্ভুত সুন্দর ছিল। আমরা একটি হাদিস থেকে জানতে পারি আমাদের চোখে 7টি বিশেষ গুণাগুণ রয়েছে, আদআজ, আশকাল, আকহাল, আহওয়ার, আহতাব, আংজাম, আবরাজ, এই 7টি বিশেষ গুণাগুণ। আর এই 7টি বিশেষ গুণাগুণের একটাই অর্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর এমন মায়াবী জাদুময় সুন্দর চোখ কাউকে দেননি, তিনি এমন দৃষ্টিনন্দন মায়াবী চোখ শুধুমাত্র তার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। তার চোখগুলো ছিল মোটা, লম্বা, অপলক সুন্দর, তীক্ষ্ণ, স্বচ্ছ এবং সাদা। আর তার হৃদয় ছিল লম্বা, বক্র, সরু ও ঘন ছিল। চোখের পাপড়িগুলো অতুলনীয় সুন্দর ছিল, যা সুরমা থেকেও অসাধারণ ছিল। চমৎকার সুন্দর নূরের আলোর মতো ঝলমল করছিল তার চোখ দুটি। তার চোখে চোখ রেখে কেউ কখনো কথা বলতে পারত না, তার চোখের দিকে তাকালে কেউ সহ্য করতে পারত না, নূরের আলোর চাইতেও বেশি উজ্জ্বল ছিল তার চোখ। আমাদের রাসূল সর্বদা নিজ থেকে তাকিয়ে কথা বলত, কখনো কখনো যখন চোখ উঠাত তখন কেউ সহ্য করতে পারত না। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লাজুক প্রকৃতির ছিলেন, তিনি পুরুষদের দিকে ঠিকমতো তাকাতেন না, এতটাই লাজুক ছিলেন তিনি। মহিলা তো অনেক দূরের কথা, লজ্জার কারণে তিনি পুরুষদের দিকেও ঠিকমতো কখনো তাকাতেন না, তাদেরকে কখনো চোখ ভরে দেখতেন না। কখনো কখনো সে যখন চোখ উঠাত সকল সাহাবীরা অবাক হয়ে তাকিয়ে থাকত, কারণ কেউ সহ্য করতে পারতেন না আপনার মায়া ভরা সে চোখের চাহনি। মাত্র দুজন ব্যক্তি তা সহ্য করতে পারতেন, তাদের একজন হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু, আরেকজন ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু। সেই বুড়িমা বলতে লাগলো, এত অপরূপ সুন্দর চোখ ছিল তার, লম্বা, গোল গোল, ঠিক যেন ধনুকের মতো, কথার মধ্যে কেমন যেন এক মায়াবী জাদু মিশে আছে, তার কথায় আকর্ষণ আছে, ছন্দ আছে, সুর আছে, তার কণ্ঠে এক বিশেষ গুণ রয়েছে। কারো কারো কণ্ঠে ছন্দ থাকে, সুর থাকে না, আবার কারো কণ্ঠে সুর থাকে, ছন্দ থাকে না। কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে সুর এবং ছন্দ দুটোই ছিল, তার কণ্ঠে অনেক আকর্ষণ ও জাদু ছিল। যখন তিনি কথা বলতেন সকলে মুগ্ধ হয়ে শুনত, তার কণ্ঠ এতটাই শ্রুতি মধুর ছিল যে তার মুখে বলা প্রতিটি কথাকে আলাদা আলাদা শব্দে ভাগ করা যেত। জীবনে একটি ইচ্ছে যার এত অপরূপ বর্ণনা শুনলাম, তাকে এই দুনিয়াতে বেঁচে থাকতে একটি বার স্বপ্নে দেখা। এই চেহারাটি একটি বার স্বপ্নে আসা মাত্রই জাহান্নাম হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার।